তুতে ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে সৌমিলি কিন্তু সবার সামনে একে একে অভিষেকের সকল কুকর্ম ফাঁস করে দিল মন্দিরা বলে সব ষড়যন্ত্র একে একে রঙন রাগিনী অম্বরীশ জানিয়ে দিল অভিষেক যে অন্যায় করেছে তার শাস্তিওকে পেতেই হবে রাগিনী কিন্তু অম্বরীশকে হুমকি দিচ্ছে তাদেরও কোনো না হলো না তুতে বলে আজ আপনি যত চেষ্টাই করেন কোনো লাভ হবে না আপনি আপনার অভিষেককে রক্ষা করতে পারবেন না প্রিয়াঙ্কা বলে আমার সাথে দুই দুইবার অন্যায় করা হয়েছে তার বিচার কে করবে তুতে বলে তোমার সাথে কেউ অন্যায় করেনি বরং তুমি অভিষেকবাবুকে মিথ্যে বিয়ে করতে চেয়েছিলে মন থেকে নয় শুধুমাত্র এবারের বড় বউ তকমাটা নিতেই বিয়েটা করতে চেয়েছিলে তুমি মিথ্যে নাটক করেছো বেশি ঝামেলা করতে চাইলে তোমাকেও কিন্তু পুলিশের হাতে তুলে দিব আর আজ কিন্তু অভিষেককে কেউ রক্ষা করতে পারবে না মন্দিরের মিনিস্টারকে ফোন করলে তিনিও জানিয়ে দিলেন এবার আর কিছু করতে পারবে না ফোন কেটে দেন তিনি রাগে ক্ষোভে এবার মন্দিরা বলে আজ আমিও তাহলে সত্যিটা জানিয়ে দিলাম তোমরা সবাই শোনো আমি যেমন অভিষেকের মা তেমনি অম্বরীশ লাহিরি অভিষেকের বাবা কথাটা শুনেই চমকে ওঠে রাগেনি তুতে মনে মনে বলে এটাও মিথ্যে কথা বলছে মন্দিরা তাহলে কি সত্যিটা সবার সামনে প্রমাণ করতে পারবে তুতে বন্ধুরা তোমাদের কি মনে হয় এখনই একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ